আমরা আলোচনা করব সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের তিনটি প্রয়োগ নিয়ে। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 17, 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর এই প্রশ্ন তিনটি নিয়ে। এখন আমরা দেখব কোশ্চেন নম্বর 7। এবিসি ত্রিভুজে এডি, বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে ত্রিভুজ এ বি জি এর ক্ষেত্রফল কত? 1 নম্বর। 2 নম্বরে আছে ত্রিভুজ সি জি ই এর ক্ষেত্রফল কত? 3 নম্বরে আছে চতুর্ভুজ বি ডি জি এফ এর ক্ষেত্রফল কত? সাথে 1 নম্বরের অ্যান্সারটা এরকম, ত্রিভুজ এ বি জি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হলো 36 বর্গ সেমি। সুতরাং ত্রিভুজ এ বি জি এর ক্ষেত্রফল হলো 12 বর্গ সেমি। 2 নম্বর বলা আছে যে ত্রিভুজ সি জি ই এর ক্ষেত্রফল কত? সি জি ই কত না ত্রিভুজ এ বি সি এর 1/6 অংশ। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 36, তাহলে এটা কত হবে? এটা হলো 6 বর্গ সেমি। এখন 3 নম্বরে বলা হয়েছে চতুর্ভুজ বি ডি জি এফ এর ক্ষেত্রফল কত? এখন চতুর্ভুজ এ বি ডি জি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ বি ডি জি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি জি এফ এর ক্ষেত্রফল। এবং বি বি ডি জি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1/6 ত্রিভুজ এ বি সি, আর এটা হলো 1/6 ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু কত? এটা 6 প্লাস 6 বর্গ সেমি ইকুয়াল টু 12 বর্গ সেমি এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এ হলো কোশ্চেন নম্বর 7-এর অ্যান্সার। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর 8। এবিসি ত্রিভুজে এডি, বি ও সিএ তিনটি মধ্যমা, 2/3 এডি ইকুয়াল টু বিসি হলে প্রমাণ করো যে ত্রিভুজের অপর মধ্যমাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 90 ডিগ্রি। এক্ষেত্রে অঙ্কন মনে করে যাক ত্রিভুজের এডি, বি ও সিএ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ জি হলো ত্রিভুজের ভরকেন্দ্র। এখন জিডি বাহুকে রেখাকে আমরা এইচ পর্যন্ত বর্ধিত করলাম এমনভাবে যেন জিডি ইকুয়াল টু ডিএইচ হয়, বিএইচ বিন্দুদ্বয় যোগ করলাম, সিএইচ বিন্দুদ্বয় যোগ করলাম। এখন বি এইচ সিজি এই চতুর্ভুজের ক্ষেত্রে বিডি ইকুয়াল টু ডিসি, কেন না? কারণ এডি একটি মধ্যমা, সুতরাং ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, এই দুটি বাহু সমান, আর জিডি ইকুয়াল টু ডিএইচ, অর্থাৎ বিএইচ সিজি চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এক্ষেত্রে আমরা বলবো বিএইচ সিজি একটি সামান্তরিক। আবার জিএইচ ইকুয়াল টু 2 জিডি ইকুয়াল টু 2 ইন্টু জিডি, যেহেতু জি হলো ত্রিভুজের ভরকেন্দ্র, সুতরাং জিডি ইকুয়াল টু 1/3 এডি, অর্থাৎ 2/3 এডি, আর 2/3 এডি ইকুয়াল টু দেওয়া আছে বিসি, সুতরাং জিএইচ ইকুয়াল টু বিসি। এখন বিএইচ সিজি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান, সুতরাং আমরা বলবো বিএইচ সিজি একটি আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রে প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, সুতরাং আমরা বলবো যে কোণ বিজিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ বি এবং সি এর মধ্যমাদ্বয়ে অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 90 ডিগ্রি। এর কোশ্চেন নম্বর 8-এ। এখন আমরা
আন্তরিকের, বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ, এপি ও এ কিউ রেখা বিডি কর্ণকে যথাক্রমে কে ও এল বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে বি কে ইকাল টু কে এল ইকাল টু এল ডি। অঙ্কন এ এবং সি বিন্দুদ্বয় যোগ করলাম। প্রমাণ, মনে করি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও এ ইকাল টু ও সি আর ও বি ইকাল টু ও ডি। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এসি বাহুর মধ্যবিন্দু ও, সুতরাং ও বি হল একটি মধ্যমা, ও বি একটি মধ্যমা। আবার বিসি বাহুর মধ্যবিন্দু পি, সুতরাং এপি হল অপর একটি মধ্যমা, এপি একটি মধ্যমা। এখন এই মধ্যমা দুটি কে বিন্দুতে ছেদ করেছে, সুতরাং কে বিন্দু হল এই ত্রিভুজটির ভরকেন্দ্র। এখন কে যদি এই বিসি ত্রিভুজের ভরকেন্দ্র হয়, সুতরাং আমরা লিখব বি কে ইকুয়াল টু টু থার্ড ও বি, আর লিখব কেও ইকুয়াল টু ওয়ান থার্ড ও বি। এখন ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে ওডি একটি মধ্যমা, কারণ এ সি এর মধ্যবিন্দু আবার সি ডি এর মধ্যবিন্দু কিউ, সুতরাং এ কিউ একটি মধ্যমা। এই মধ্যমা দুটি এল বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এল বিন্দু হল ত্রিভুজটির ভরকেন্দ্র। এক্ষেত্রে আমরা লিখতে পারব এল ডি ইকাল টু কত, টু থার্ড ওডি। ওডি কার সঙ্গে সমান, ও বির সঙ্গে সমান। আর আমরা যেটা লিখতে পারবো সেটা হলো ও এল ইকাল টু ওয়ান থার্ড ওডি ইকাল টু ওয়ান থার্ড ও বি। সুতরাং আমরা লিখতে পারছি কে এল ইকাল টু কে ও প্লাস ও এল। কে ও কত, কে ও হলো ওয়ান থার্ড ও বি, আর ও এল হলো ওয়ান থার্ড ও বি। সুতরাং এটা যোগ করে পাচ্ছি কে এল এর মান পাবো টু থার্ড ও বি। তাহলে আমরা যা পেলাম বি কে ইকাল টু টু থার্ড ও বি, এল ডি ইকাল টু টু থার্ড ও বি, আর হলো কে এল ইকাল টু টু থার্ড ও বি। সুতরাং আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি বি কে ইকাল টু কে এল ইকাল টু এল ডি। এই হলো আমার কোশ্চেন নাম্বার 9 এর